ফ্রেন্ডস, আমরা চলে এসেছি আজকে কালীতলা আদিবাসী রকেট ক্লাব পক্ষ থেকে গণেশ পুজো উপলক্ষে আদিবাসী মেলাতে চলে আসলাম। এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই মেলাটি প্রতি বছর কালী পুজোর দুদিন পর অনুষ্ঠিত হয়। গ্রামবাসীর কিছু প্রবলেম থাকার কারণে মেলাটি এক সপ্তাহ পর অনুষ্ঠিত হলো এবার। এবং চলুন আমরা যাব এখন মেলার ভিতরে এবং দেখব কী কী রয়েছে মেলার মধ্যে, কত লোকজন দেখতে পাচ্ছেন মেলার মধ্যে ভিতরে। চারিদিকে মাঠের পাশে লোকজন ছুটে বেড়াচ্ছে এবং খেলাধুলা করছেন। ফ্রেন্ডস, আমরা এখন মেলা ঘুরবো এবং তোমরা আমার চ্যানেলের সাথে অবশ্যই থাকো এবং ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো। এবং ফ্রেন্ডস, চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। হ্যালো, আমরা চলে আসলাম কালীতলা গণেশ মেলা উপলক্ষে মেলা অংশগ্রহণ করতে। ফ্রেন্ডস, আমরা বাবা গণেশকে দর্শন করলাম এবং মনের আশা প্রকাশ করলাম। এখন আমরা মেলা ঘুরব, বাবা গণেশকে দর্শন করা হয়ে গেল এবং আমরা এখন দেখতে যাব আদিবাসী ছৌ নাচ। চলুন। এই মেলাতে সারাত্রি প্রোগ্রাম রয়েছে আদিবাসী যাত্রা গান। এবং ফ্রেন্ডস, তোমরা জানো আদিবাসীর মধ্যে মেলা অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠানেও জটিলতা থাকে। দেখতে পাচ্ছেন মেলার চারিপাশে যতগুলো লোক রয়েছে, সারাত্রি এনারা থাকবেন এবং মেলাতে এনজয় করবেন, ঘোরাতে ওনারা বাড়ি ফিরে যাবেন। এটাই হচ্ছে আদিবাসীদের সব থেকে বড় জটিলতা। দেখো আমরা ভেলপুরি খাচ্ছি, এমন ভেলপুরি খেলাম মনে থাকবে সারা জীবন।